माय डियर स्टूडेंट्स एंड डियर कलिग्स सबाई के स्वागत जानाच्छी सेंट्रल लाइब्रेरी मालदा कलेज यूट्यूब चैनल लास्ट वीडियोते देखिएछिलाम जे किभाबे आमरा एनलिस्टेर जोन्नो यूजर आईडी रेजिस्ट्रेशन करब यूजर आईडीटाके एक्टिवेट करब एबं लगइन करे विभिन्न ईबुक जार्नल एगुलो आमरा एक्सेस करब सेटी छिलो आमादेर यूजर अवेयरनेस प्रोग्रामेर एकटा अंश। तो आज के यूजर अवेयरनेस प्रोग्रामेर द्वितीय पर्व एनलिस्टेर उपरे आमी आज के जेटा देखाबो সেটা হচ্ছে অনেকেই আমরা এনলিস্ট ইতিপূর্বে ইউজ করেছি, অর্থাৎ আমাদের ইউজার আইডি রেজিস্ট্রেশন করাই আছে, কিন্তু দীর্ঘদিন ইউজ না করার জন্য হয়তো আমরা পাসওয়ার্ডটা ভুলে গেছি। তো এই পাসওয়ার্ড ভুলে গেলে আমরা কিভাবে সেই পাসওয়ার্ডটাকে রিকভার করব, তো এর জন্য আমাদের একটা সিম্পল স্টেপ ফলো করতে হবে। সেটা আমি অন স্ক্রিনে করে দেখাচ্ছি কিভাবে করবেন, এবং সেই ফরগট পাসওয়ার্ড অপশনে গিয়ে সেটা করলেই কিন্তু আমরা সহজেই আবার সেটা অ্যাক্সেস করতে পারব। তো চলুন তাহলে আমি এবার আপনাদের অন স্ক্রিন ল্যাপটপের সাহায্যে করে দেখাচ্ছি কিভাবে আপনার ইউজার আইডি আপনি জানেন অথচ পাসওয়ার্ড ভুলে গেছেন, সেটা কিভাবে পাসওয়ার্ডটাকে রিসেট করে আপনি পাসওয়ার্ডটাকে রিকভার করবেন বা নতুন পাসওয়ার্ড সেট করবেন। তো আমরা পাসওয়ার্ড ভুলে গেলে আমাদের প্রথমে যেতে হবে যে এনলিস্ট লগইন পেজে যেতে হবে। আমরা এনলিস্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারি, অথবা আপনাদের খুঁজে অসুবিধা হলে আমাদের যে লাইব্রেরি মালদা কলেজ বা সেন্ট্রাল লাইব্রেরি মালদা কলেজে যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা যদি ল্যাপটপে খুলেন দেখেন একদম উপরের দিকে রয়েছে এই যে এনলিস্ট লগইন, আমি যে কার্সারটা ঘোরাচ্ছি তো এই এনলিস্ট লগইনে আমরা ক্লিক করব। এনলিস্ট লগইনে ক্লিক করলে অনেকে এই ধরনের একটা মেসেজ দেখতে পাবেন, দেখুন এখানে দেখাচ্ছে ইওর কানেকশন ইজ নট ফুললি সিকিউর। তো এরকম যদি দেখায় আমাদের যেতে হবে অ্যাডভান্সে, অ্যাডভান্সে গিয়ে দেখুন রয়েছে প্রসিড টু আইপ্রক্সি ইনফিনিট ডট এসি ডট ইন, যদি এখানে ব্র্যাকেটে আনসেফ বলছে কিন্তু অসুবিধা নেই, আমরা এখানে প্রসিড করবো, নাহলে কিন্তু আমাদের লগ ইনে ঢুকতে পারবো না। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর দেখুন এখানে আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আমাদের ইউজার নেম হচ্ছে আমরা জানি কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছি, তাই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ফরগট পাসওয়ার্ড করব। ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবো এখানে, তো এখানে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো ওপেন হবে। তো এখানে ইউজার নেম হিসেবে আমরা ইমেলটা দেবো, এখানে ইমেলটা দিয়ে দেওয়ার পর এখানে একটা ক্যাপচা দেখাচ্ছে, দেখুন 2+4 এটার যোগ করলে যা হয় তার রেজাল্ট এখানে বসাতে হবে যে ক্যালকুলেট অ্যান্ড রাইট আনসার হেয়ার। আবার যদি 2×4 থাকতো তাহলে 2×4 হতো, অর্থাৎ যা থাকবে সেটা রেজাল্ট বসাতে হবে। এখানে 2+4 আছে তাহলে রেজাল্ট হয়ে গেলো আমাদের 6। এটা তারপরে হচ্ছে সেন্ড ওটিপি টু মেল, এখানে আমরা ক্লিক করব, এটা করলে দেখুন বলছে পাসওয়ার্ড সেন্ড ইউ মে হ্যাভ অ্যাক্সেস অফ রিসোর্সেস আপ টু 31/3/2021, অর্থাৎ আমাকে অ্যালার্টও দিয়ে দিল আমি কতদিন ইউজ করতে পারবো, আমার আইডিটা ভ্যালিডিটি আছে। আমি এটা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এবার আমি চলে যাবো ইমেল বক্সে, দেখুন এখানে একটা পাসওয়ার্ড এসছে, এনলিস্ট রিসেট পাসওয়ার্ড ফর আমার নাম দিয়ে এসছে। তো আমি এখানে ক্লিক করব, এখানে আমার ইউজার নেম এবং ওয়ান টাইম পাসওয়ার্ড এসছে। আমার যেটা কাজ হচ্ছে আমাকে এখানে গিয়ে অ্যাক্টিভেট করতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু সেট ইউর ডিজায়ার্ড পাসওয়ার্ড ইউজিং এটা। তো আমাকে এখানে ক্লিক করলে আমাকে পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করার অপশন দিবে। তো আমি এখানে প্রথমে ওটিপিটাকে কপি করে নিচ্ছি, বা ওটিপিটা আমি মনে রাখছি 126329 আমার ইউজার নেমটাকে কপি করছি, কন্ট্রোল সি করে কপি করে নিলাম ওটিপি 126329 দিয়ে আমি এখানে যাবো এই জায়গাটায়। অ্যাক্টিভেট পিএইচপি আছে এখানে, এই যে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য লিঙ্কটা দিয়েছে, এখানে আমি ক্লিক করব, এখানে আমার ইমেলটা দিয়ে দেব, আর এখানে আমি কারেন্ট পাসওয়ার্ড দেবো, অর্থাৎ ওটিপি যেটা এসছে, হ্যাঁ ওটিপিটা এসছে আমার 126329 এখানে দিয়ে দেবো। এবারে হচ্ছে আমি নিউ পাসওয়ার্ড দেবো আমার পছন্দ অনুযায়ী, এবং যেটা দেবো এটা আবার রিটাইপ এখানে করতে হবে, অর্থাৎ দুবার দিতে হবে পরপর। নিউ পাসওয়ার্ড দিলাম, পরে আবার রিটাইপ নিউ পাসওয়ার্ড করলাম, দিয়ে যেখানে ক্যাপচা দিয়েছে 6-1 যে রেজাল্ট হবে এটা এখানে বসাতে হবে, 6-1 হচ্ছে 5 বসিয়ে দিলাম। এবারে যে অ্যাক্টিভেট ইউজার রিসেট পাসওয়ার্ড মেসেজ দেখাচ্ছে পাসওয়ার্ড রিসেট এবং কতদিন আমি অ্যাক্সেস করতে পারবো, ভ্যালিডিটিটাও কিন্তু আমার এখানে দেখাচ্ছে, এবার ওকে করে দিলাম। এবারে আমি মালদা কলেজের ওয়েবসাইট থেকে গিয়ে লগইন করতে পারি আমাদের যে লাইব্রেরি ওয়েবসাইট রয়েছে, অথবা এখানে যে মেম্বার লগইন দেখাচ্ছে এখানে লগইনে ক্লিক করেও করতে পারি, এখানে ক্লিক করলাম
এবারে আমি আমার ইউজার নেম হিসেবে আমার মেল আইডিটা দিয়ে দেবো। আর পাসওয়ার্ড হচ্ছে আমি এখন যে রিসেট করার পর যে পাসওয়ার্ডটা নতুন পাসওয়ার্ড তৈরি করলাম সেটা এখানে দিয়ে দেবো। এবার আমার লগ ইন হয়ে গেল, এবার কিন্তু আমি আরামে ই জার্নাল, ই বুকস এগুলো পড়তে পারবো। তো এতক্ষণ আপনারা দেখলেন যে আপনার ইউজার আইডি মনে আছে অথচ পাসওয়ার্ড আপনি ভুলে গেছিলেন, সেটা কিভাবে রিকভার করবেন বা কিভাবে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করবেন সেটা আমি আপনাদের হাতের মধ্যে করে দেখালাম। এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা সাকসেসফুলি পাসওয়ার্ড রিসেট বা রিকভারি করার পর লগ ইন করে যখন আমরা এনলিস্টে ঢুকে ই বুকস এবং জার্নালগুলো যখন পড়তে যাচ্ছি তখন বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস বা জেস্টোর, এই যে বিভিন্ন তার বই বা জার্নালগুলো যখন আমরা ক্লিক করে অ্যাক্সেস করছি তখন পাশে একটা এক্সট্রা উইন্ডো খুলছে এবং লক্ষ্য আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে সেখানে কিন্তু আবার ইউজার আইডি পাসওয়ার্ড চাইছে। অর্থাৎ আপনি অলরেডি একবার এনলিস্টে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকেছেন, সেখানে জিনিসগুলো অ্যাক্সেস করছিলেন, এবার যখন কোনো স্পেসিফিক জিনিসে আপনি আবার অ্যাক্সেস করতে যাচ্ছেন তখন কিন্তু আবার আপনার আইডি পাসওয়ার্ড চাইছে। এক্ষেত্রে আপনি কী করবেন? চিন্তার কোনো কারণ নেই, সেটা হচ্ছে আপনি অ্যানলিস্টে ঢোকার সময় যে ইউজার আইডি দিয়েছিলেন এবং যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ডটা আবার আপনি সেখানে প্রদান করুন, দেখবেন আবার সেটা কিন্তু অ্যাক্সেস আপনি সহজে করতে পারবেন। আচ্ছা, এবারে আমি দেখাবো হাতে নাতে করে, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন ই বুকস এবং জার্নাল রয়েছে, যেমন ক্যামব্রিজ বুকস অনলাইন রয়েছে, স্প্রিঞ্জার ই বুকস রয়েছে, টেইলর ফ্যান্সিজ ই বুক রয়েছে, এগুলোতে ক্লিক করলে কিন্তু আবার আইডি পাসওয়ার্ড চাইতে পারে। সাপোজ আমি জার্নালের কথাই আমি ধরি, জার্নাল আমি জেস্টরে জার্নাল পড়তে চাই, তুমি জেস্টরে ক্লিক করছি, জেস্টরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু পড়তে পারছি না, এই যে আমাকে অ্যানলিস্টের থ্রুতে এই একটি পেজে কিন্তু রেফার করেছে, সরাসরি কিন্তু আমি জেস্টরে গেলে হবে না, অ্যানলিস্টের থ্রুতেই কিন্তু আমাকে ক্লিক করে এখানে আসতে হবে, তাহলে একটা এক্সট্রা উইন্ডো ওপেন হবে। এবারে আমি কি করব, জেস্টরে আমার আবার যেহেতু লগ ইন চাইছে তা আমি ওই অ্যানলিস্টের থ্রুতে যেহেতু ঢুকছি, তো অ্যানলিস্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু এখানে আমি দিয়ে দেবো। এতে কি হলো, আমি কিন্তু এবার লগ ইন করতে পারবো, পাসওয়ার্ডটাকে আমি সেভ নেভার করে দিলাম। এবারে জেস্টর ডিটেলসটা দেখাচ্ছে, এবার আমাকে কি করতে হবে, এই যে পুরো টার্ম কন্ডিশনটা আছে এটাকে আমাকে পুরো অ্যাকসেপ্ট করতে হবে, আমি অ্যাকসেপ্ট করলাম। এবারে কিন্তু আমি জেস্টরে জার্নাল ইত্যাদি কিন্তু ব্রাউজ করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, এখানে সার্চ করলে কিন্তু আমি পাবো, তাহলে আর কিন্তু লগ ইন আইডি পাসওয়ার্ড চাইবে না। তবে মনে রাখবেন, অ্যানলিস্টের থ্রুতে অ্যাক্সেস করলো সবটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল নেই এখানে, অর্থাৎ অ্যানলিস্ট যা যা সাবস্ক্রাইব করেছে সেটাই শুধু আমরা পড়তে পারবো, যেগুলো অ্যানলিস্টেরও সাবস্ক্রিপশন লিস্টের বাইরে সেগুলো কিন্তু আমরা পড়তে পারবো না। সাপোজ আমরা ইকোনমিক এবং পলিটিক্যাল উইকলি জার্নালটা পড়তে চাই, তার এখানে ক্লিক করব। এবারে আমি কোন ইস্যুটা পড়তে চাই, এখানে একদম লেটেস্ট ইস্যু রয়েছে, আবার প্রিভিয়াস ইস্যু রয়েছে, সাপোজ আমি লেটেস্টটা পড়তে চাই, তাহলে লেটেস্ট এখানে ক্লিক করব, এটা একদম কারেন্ট ইস্যু, সাপোজ আমি এই আর্টিকেলটা পড়তে চাই, এই আর্টিকেলটা কিন্তু আমরা পড়তে পারি স্ক্রিনে। আবার যদি মনে করি পিডিএফ ভার্সনটা আমি পড়তে চাই, তাহলে একদম উপরের দিকে রয়েছে ডাউনলোড পিডিএফ ভার্সন, এখানে ক্লিক করলে আমরা কিন্তু পিডিএফ ভার্সনটাও পেয়ে যাবো আর্টিকেলটা। তাহলে এইভাবে কিন্তু আমরা জার্নালগুলো পড়তে পারি। তো এইভাবে আপনারা বিভিন্ন ইবুকস, জার্নাল এগুলো অ্যাক্সেস করতে থাকুন। তবে একটা কথা আমি এখানে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনারা যদি সরাসরি জেস্টর বা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস বা ক্যামব্রিজে ঢুকে যদি আপনারা সেই সমস্ত জার্নাল বা ইবুকস পড়ার চেষ্টা করেন তখন কিন্তু সেটা সরাসরি লগ ইন করতে পারবেন না। আগে আপনাদের যেটা করতে হবে, আগে আপনাদের অ্যানলিস্টে লগ ইন করুন এবং অ্যানলিস্টে লগ ইনের থ্রুতে ভায়া হয়ে যখন রেফার করে আপনাদের ওই সমস্ত সাইটে নিয়ে যাবে তখনই কিন্তু আপনার এই আইডি এবং পাসওয়ার্ডটি কাজ করবে, নচেৎ কিন্তু কাজ করবে না। আশা করি অন্যান্য ভিডিওর মতো আপনাদের এই ভিডিওটিও ভালো লেগে থাকবে। ভিডিওটি শেষ করার আগে আমাদের এই চ্যানেলে যারা নতুন তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশে যে বেলঘন্টি বাটনটি আছে সেটি বাজিয়ে দিন, তাহলে যখনই আমরা এই ধরনের কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আসবো তার আপডেট নোটিফিকেশান আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। আর যারা আমাদের এই চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটা লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।